আমার পক্ষে 3-4 ঘন্টা পড়া সম্ভব না, আমি ছোটবেলা থেকে একটু ডাল ভাই, এই যে যে কথাগুলো না, আমি পড়তে পারি না, আমার পক্ষে সম্ভব না, আমি যত চেষ্টা করি না কেন নাম্বার তুলতে পারি না, এই কথাগুলো তোমার নিজের ক্রিয়েট করা। এই যে কথাগুলো তোমরা বলো না যে আমি পারি না, আমার দেয়া হয় না, আমার ধৈর্য ক্ষমতা কম, আমি ভালো মার্ক তুলতে পারি না, আমার পক্ষে সারাদিন পড়া সম্ভব না, আমি ছোটবেলা থেকে এরকম, আমি ছোটবেলা থেকে অত ভালো স্টুডেন্ট না, এই যে কথাগুলো এগুলো তোমার নিজের মনে বানানো ভাই, এগুলো তোমাদের নিজের মনে বানানো কথা। একটা মানুষের ক্যাপাবিলিটি কতটুকু সেটা ডিফাইন করে সে নিজেই, কি বলছি বুঝতে পারছো? সেটা হচ্ছে মানুষ তার ক্যাপাবিলিটি সে নিজে ডিফাইন করে। তোমার ক্যাপাবিলিটি কতটুকু, তুমি কতটুকু পড়তে পারবা, তুমি কতটুকু যাইতে পারবা, তুমি কতটুকু চেষ্টা করতে পারবা, এইটা তোমার মধ্যে আছে। তুমি নিজেকে যদি বলো আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে এতদূর পড়া সম্ভব না, তুমি কখনোই পারবা না। নিজের ক্যাপাবিলিটিকে নিজে ডিফাইন করো। তুমি ছোটবেলা থেকে বলে আসতেছো আমার পক্ষে এত করা সম্ভব না, আমি ওদের মতো ট্যালেন্ট না, আমি জীবনে কোনোদিন ফার্স্ট বয় হইতে পারি নাই, আমি জীবনে কোনোদিন টপ টেনের মধ্যে যেতে পারি নাই, আমার পক্ষে 8-10 ঘন্টা করা সম্ভব না, আমার পক্ষে মেডিকেল চান্স করা সম্ভব না। কে বলতেছে কথাগুলো? কথাগুলো কি উপর থেকে আসমান থেকে টপকাই কেউ কথাগুলো বলতেছে বাবা? না, তুমি নিজে বলতেছো, তুমি নিজেকে নিজে বলতেছো, তুমি তোমার নিজের ক্যাপাবিলিটির মধ্যে একটা ধাপ্পা বসাই দিতেছো যে আমি পারবো না। কেন পারবা না, কেন পারবা না? যারা যারা মেডিকেলে চান্স পায় তারা সবাই কি তার স্কুল লাইফে কলেজ লাইফে টপার হয়ে আসে? এমন অনেক স্টুডেন্ট বাবা যে কলেজে ইয়ার চেঞ্জের সময় সে পাশ করতে পারতেছিল না, কোনো মতে টেনে টুনে পাশ করছে, সে পরে এমনভাবে কামব্যাক করছে সে এইচএসসিতে GPA 5 বা গোল্ডেন পাইছে এবং সে মেডিকেলে চান্স পাইছে। আমার নিজের অবস্থা তো এরকম ছিল, আমার নিজের কলেজ লাইফে তো অবস্থা এরকম ছিল, ফার্স্ট ইয়ারে আমি কোনো মতে টেনে টুনে পাস করছি, তারপরে এসে আস্তে আস্তে পড়াশোনা ইয়ে করে, এবং আমি অ্যাডমিশন টেস্টের সময় 12 ঘন্টা 14 ঘন্টা এমনকি 15 ঘন্টা পর্যন্ত পড়ছি, 15 ঘন্টা রেগুলার পড়ি নাই, পড়ছি দু একদিন পড়ছি যখন চাপ বেশি ছিল। আমি অ্যাডমিশন সময় এমন স্টুডেন্টও দেখছি যে স্টুডেন্ট সারাটা বছর টই 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 করে ঘুরছে, সেই স্টুডেন্টও পড়ার টেবিলে যায় বসে অনেকক্ষণ পড়ছে অ্যাডমিশনের সময়। সে কেমনে পারছে, তুমি কেন পারবো না? তুমি নিজের ক্যাপাবিলিটিকে নিজেই ডিফাইন করে দিতেছো আমি পারবো, কেউ কিন্তু এসে বলে নাই, কেউ কিন্তু এসে বলে নাই তোর দ্বারা সম্ভব না। নিজের ডেফিনিশন নিজে ক্রিয়েট করো, নিজের ক্যাপাবিলিটি, নিজের ক্যাপাসিটি ডেফিনিশন তুমি নিজে ক্রিয়েট করো।